বহু প্রতীক্ষার পর বসতি পাট্টা পেয়েও আক্ষেপ রয়ে গেছে বাড়ি উচ্ছেদ হওয়া মানুষদের। রবিবার গজলডোবায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো সংলগ্ন হাওয়ার মহলে পর্যটন মন্ত্রী গৌতম দেব 14টি পরিবারের হাতে বসতি পাট্টা তুলে দেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো তৈরি কালে ভোরের আলোর প্রবেশপথে প্রধান রাস্তা উড়াল পুল তৈরির জন্য 14 জন বাসিন্দার বাড়ি উচ্ছেদ করেছিল রাজ্য সরকার। বাড়ি উচ্ছেদের সময় একগুচ্ছ প্রতিশ্রুতি মিললেও বাস্তবে বছর পেরিয়ে গেল মেলেনি তা বলে ক্ষোভ প্রকাশ করেছেন এই উচ্ছেদ হওয়া পরিবারগুলির সদস্যরা। যদিও এদিন মন্ত্রী গৌতম দেব জানান, পরিবারগুলিকে প্রথমে চিহ্নিত জমিতে বাড়ি বানানোর জন্য কিছু টাকা দেওয়া হয়েছে। রবিবার প্রাথমিকভাবে সেই জমির পাট্টা তুলে দেওয়া হলো। অন্যদিকে পরিবারগুলির অভিযোগ, নদী সংলগ্ন জায়গায় বাড়ি বানানোর জন্য দিলেও পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাটের অনেক অসুবিধা রয়ে গেছে। এদিনের পাট্টা বিলি কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় দাস, বিডিও এনসি শেরপা প্রমুখ। কি জানিয়েছেন পাট্টা পাওয়ার পর এই সমস্ত উচ্ছেদ হওয়া মানুষেরা, শুনবো আমরা। আমাদের বাস্তবিকের পাট্টা দেওয়া হলো, কিন্তু একটা পেলেও মানে আমাদের যা যা মানে এগ্রিমেন্টে আমাদের কথাবার্তা ছিল, এখন অনেক কিছু বাকি আছে। বাকি আছে ধরেন আমরা জমি পাট্টা পাইলাম, 50,000 টাকা প্রথম কিস্তি দিছে, ঘর ভাঙার কিছু টাকা দিছে, এখন ধরেন 1,00,000 টাকা বাকি আছে আমাদের। যেখানে বাস্তবিকে দিছে সেখানে ধরেন রাস্তাঘাট, জল, ডম পায়খানা, বাথরুম, ইলেকট্রিক, এগুলো দেওয়ার কথা ছিল, এগুলো এখনো হয়নি। আমরা কিছু কিছু লোক এখানে আসছি আর কিছু কিছু লোক আমরা এখন আসতে পারিনি, আমাদের অর্থকরীর অভাব। এই জন্য কিছু কিছু লোক আমরা ওখানে এখনো পড়ে আছি, এই বৃষ্টি ঝড় ও মাথার উপর দিয়ে গেল। তখন আজকে মন্ত্রী এসে আমাদের বাস্তবিকে পাট্টা দিল। আর কতজনকে দিল পাট্টা? 14 জনকে। আপনারা কোথায় ছিলেন, কোথায় গেলেন? আমরা ধরেন ওই জায়গাটার নাম বলে সাত কেনাল, আর যার জলাশয় যার পেচ্ছে সেটা বলছে দিব, এখন কোথায় দিবে সেটা সে এখনো করেনি। যেখানে উড়াল পুলটা তৈরি হচ্ছে সেখানে আমাদের আমাদের জায়গা ছিল, ওইখানে আমরা ছিলাম। সন্তুষ্ট একদিকে সন্তুষ্ট, একদিকে সন্তুষ্ট না, কারণ আমাদের যে এখন যে পরিস্থিতিতে আছি, যে বর্ষাটা গেল আমাদের, এবার এক তো করোনা কালের মধ্যে চলতেছে, এবার একটা ঘরের মধ্যে আমরা এতগুলো লোকজন মিলে আছি যে আমাদের খুবই কষ্ট হচ্ছে। কারণ এর আগে 50,000 করে টাকা দিয়েছে, আরো 1,00,000 টাকা দেওয়ার কথা ছিল, আমরা দেয় নাই এখনো। চাকরিটা দেওয়ার কথা ছিল, ওইটা দেয় নাই এখনো। আমাদের গাছ যে এগুলো কাটা পড়েছে, এগুলো টাকা দেওয়ার কথা ছিল, ওইগুলো এখনো দেয়নি। এখন আমরা কিছু লোক ওইখানে আছি, এখন কিছু লোক এখানে ঘর বানায় রাখছে, মানে তিনটা পরিবার এখানে শুধু শিফট হয়েছে, বাকি ওইখানে আছে একটা ঘরের মধ্যে। হ্যাঁ, পাট্টাটাই এখন বর্তমানে দেওয়া হয়েছে আজকে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন মন্ত্রী গৌতম দেব, শুনবো আমরা। যারা এখানে সরকারি জমিতে বসেছিল তাদের কোনো জমির অধিকার ছিল না। আমরা যখন এখানে ভোরের আলোয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প এর ব্রিজ এবং এন্টি রোড যখন আমরা তৈরি করতে যাই, সেই সময় তাদের ঘর বাড়ি ছিল, সেগুলো সরিয়ে দিয়ে আমাদের কাজটা করতে হতো। তো আমাদের সরকার সবসময় মানুষ দাঁড়িয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে দাঁড়াতে চান। তাদের সাথে আমাদের কথা হয়েছিল যে আমরা তাদের জমির অধিকার দেব এবং তাদের বাড়ি বানানোর জন্য আমরা অর্থ এবং তাদের শিফটিংয়ের চার্জ এবং এই জায়গাটা আমরা ডেভেলপও করে দেবো ট্রিজন থেকে। সেই লক্ষ্যে আমরা প্রাথমিকভাবে 14টা পরিবারকে আমরা প্রথম ইনস্টলমেন্টে কিছু টাকা আমরা দিয়েছি তাদের ঘর বাড়ি তৈরি করার জন্য। এখন আজকে তাদের জমির অধিকার দেওয়া হলো, পাট্টা দেওয়া হলো, এবার তাদের বাড়ি বানানোর জন্য আমাদের যে বাংলা আবাস প্রকল্প সেই প্রকল্পে আমরা তাদের অর্থ দেব। এছাড়া তাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তাদের এই বাড়িগুলো শিফটিং, গাছের দাম ইত্যাদি যেগুলো আমরা তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যখন এই কাজটা ডেভেলপমেন্টের কাজটা আমরা করি, সেই কাজে আমরা ধীরে ধীরে আমাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আমরা পালন করছি। আমাদের সাথে এই জেলার চেয়ারম্যান